হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো লুক্সেমবার্গ। আর এটি কিন্তু বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যেখানে স্যালারি কিন্তু খুবই হাই পাওয়া যায়। তো আজকের যে জবটি সেটি খুব সহজ একটা জব, সবাই আবেদন করতে পারবেন যদি আপনার শুধু শারীরিক ফিটনেস থাকে আর ইংরেজি জানেন বেসিক। আর জবটি হলো আপনার কফি হাউসে বা কফি শপ যেগুলো রয়েছে সেগুলোতে ডিশওয়াশার। তো কফি হাউসে ডিশওয়াশার খুবই সহজ একটা কাজ, এখানে নর্মাল বেশি কিছু থাকে না। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কফির এই যে কাপ টাপ ধোয়া এগুলো ধোবেন, তাহলে এই ধরনের কাজে ইন্টারেস্ট হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে জাস্ট আপনার শারীরিক ফিটনেস দরকার, বয়স 18 থেকে 60, আর আপনার বেশি ইংরেজি জানলে আপনি আবেদন করতে পারবেন, এডুকেশন লাগবে না। তো আজকে ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে লুক্সেমবার্গের যে কফি হাউস শপে এই যে ডিশওয়াশার জবটি রয়েছে সেটির লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, অথেন্টিক লিঙ্ক, তো সেটি আমরা কালেকশন করেছি আপনাদের জন্য, সেটি আপনারা পেয়ে যাবেন, কত টাকা স্যালারি পাবেন, আর কারা আবেদন করতে পারবে, আর কিভাবে আবেদন করতে হয়, লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, বিশেষ করে সিবি, কাভার লেটার, স্ট্যান্ডার্ড ফরম্যাট, ইউরো ফরম্যাট, তো সেটি আপনি কিভাবে করবেন, তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই নিজে নিজেই আপনার সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে লুক্সেমবার্গের এই যে কফি হাউসের ডিশওয়াশার যে জবের লিঙ্কটি সেটি কোথায় খুঁজে পাবেন, এই সবের তো আপনি সেই লিঙ্কটি আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওইখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কিন্তু আপনার অবশ্যই সিবি কাভার লেটার লাগবেই, এছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার যদি সিবি কাভার লেটার করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, পুরো ভিডিওটি দেখেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে কিভাবে আপনি মোবাইল থেকে করবেন, কিভাবে কম্পিউটার থেকে করবেন। তো আপনি পুরো ভিডিও দেখলে নিজে নিজেই আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখানে স্যালারি পাবেন কত, তো বেসিক স্যালারি নর্মাল এখানে 2000 ইউরো, 2000 ইউরো বাংলাদেশের টাকা প্রায় 500 টাকা কাছাকাছি হয়, আপনার একটা ভালো একটা স্যালারি। তো লুক্সেমবার্গে আপনার এই নর্মালি 6 লাখ 5 লাখ টাকা এমএ স্যালারি থাকে, তো আশা করি বুঝতে পেরেছেন ভালো একটা স্যালারি। আর এখানে যে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনার স্যালারি আরও বেশি হবে, আশা করি বুঝতে পারেন, ওভার টাইম করলে আপনি আরও বেশিও পেতে পারেন। তো আপনি যেখানে সুবিধাগুলো পাবেন, যারা আপনাকে নিবে তাদের থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস পাবেন, তারপর যেহেতু আপনার লুক্সেমবার্গ চিকিৎসা ভাতা পাবেন, যাতায়াত খরচ পাবেন যদি আপনি দূরে যান, তো এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। তো আপনি যদি মানে একটা বিষয় হলো কি, এই দেখা গেল আপনার মানে ইয়ে রয়েছে যে আপনি যদি তো লুক্সেমবার্গটা সেনজেন ইউরোপিয়ান, তো সবকিছু আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে, এই একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আপনার যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনি আমাদেরকে ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে আবেদন করবেন আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরোপিয় ফরম্যাট সিবি কাবলেটা রেডি করতে হবে, তো সেগুলো আপনি কীভাবে করবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেগুলো যদি ভালো করে স্ট্যান্ডার্ডভাবে না করেন আপনার কিন্তু মানে এই সম্ভাবনা কম থাকবে। তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি প্রথমে একটা স্ট্যান্ডার্ড মানে কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার কীভাবে লিখবেন, এখানে লিখবেন আপনি লুক্সেমবার্গ কেন যেতে চান, এবং এই যে জবটি রয়েছে ডিশওয়াশার, এই জবটির জন্য আপনি কেন পারফেক্ট, কেন আপনি তাদেরকে ভালো সার্ভিস দিতে পারবেন, সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এক পেজে লিখে দেবেন। তারপর আপনি আর আপনার যদি এখানে ওয়ার্ক পারমিট প্রয়োজন কিনা সেটি আপনি লিখবেন, কভার লেটার উল্লেখ করতে পারেন, আর আর আপনার যদি কিছু সুযোগ সুবিধা দেন সেগুলো আপনি লিখতে পারেন। তো আপনার এখানে স্ট্যান্ডার্ড মানে একটা ইউরো পারফরম্যান্স সিবি রেডি করতে হবে। তো সিবি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআরআই কার্ড, পাসপোর্ট অবশ্যই মিল থাকতে হবে, লিঙ্কডইন প্রোফাইল, একটা পাসপোর্টের ছবি, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, তো সেগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানের কিন্তু ইউরো পারফরম্যান্স সিবি রেডি করতে পারবেন। সেটি কিভাবে করবেন, তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার যে এনআরআই কার্ড, পাসপোর্টের যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, তারপর আপনি আপনার ওয়ার্কিং হিস্টোরি দিয়ে দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যতটুকু থাকে আপনার, না থাকলেও সমস্যা নেই, তারপর স্কিলস, বিভিন্ন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পরে যদি আপনার সিভিতে আর পর জায়গা থাকে তখন আপনি হবি বলেন কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আর যদি আপনার কোনো সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং আপনি অ্যাড করতে পারেন। আশা করি বুঝতে পারছেন সিভিটি কীভাবে আপনি রেডি করবেন। তো আপনার কি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সাপ্তাহিক 40 ঘন্টা,
আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই দুদিন আপনি ওভার টাইম করতে পারবেন। ওভার টাইম একটা বেনিফিট হলো কি, আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন অন্যান্য যে পাল আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো একটা বিশাল সুযোগ আপনার জন্য, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তো ভাই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হই না আপনি ভিডিও দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান চাকরির জব নিউজ রেগুলার আপডেটেড, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। তো আর একটা বিষয় কি, আপনি আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি হবে, অন্য মানুষ আরও সঠিক তথ্য সম্পর্কে জানতে পারবে। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। এটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার, এখানে মেসেজ দিলে কিন্তু আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।